রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, সুস্থই আছো। আমরা আছি মোটামুটি ভালোই। তো সকাল সকাল এখন বাজে 9টা, 9টা পার হয়েছে হয়তো, একটু আগে দেখলাম 9টা। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান দান কাপড় চোপড় ধোয়া, দেখো কাপড়ও মেরে দিলাম এখানে, আর ওইদিকেও দিয়ে দিলাম, কিন্তু এই আরের মধ্যে ভরল না আর কি। আর সোনামা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। তোমার পুজো দেওয়া তো শেষ, এখন আমি পোশাকটা তুলে নেব, অনেকক্ষণই হয়ে গেল। তুলে নিয়ে ঠাকুরটা একটু আর একটু মুছে টুছে রেখে, বাসনগুলো এক সাইডে রেখে, বাসনগুলো আগের দিনই ধুয়ে নিই, তো কালকে ধুতে পারিনি। কালকে আমার মা এসেছিল, মায়ের সঙ্গে একটুখানি গল্প, মানে সময় কুলাচ্ছে না, একটুখানি গল্প করার একটু চান্স কে ছাড়ে, তাই না? তো কাজকর্ম সব বাদ দিয়ে দিয়েছি বিকেলবেলার। কাজ তো করতেই হবে সারা জীবন, মানুষটা তো সারা জীবন থাকবে না আমার কাছে, একটুখানি সময়ের জন্য এসেছিল, তো চলে গেল তাড়াতাড়ি। কাজ তো করতেই হবে, তাই না? তো সবসময় কি কাজ কাজ নিয়ে থাকলে হবে নাকি? ও বাবারে, সেই সকালে উঠেছি, সকাল থেকে একদম অনেক কাজকর্ম হয়ে গেল। তো চলো এখন সোনামার জন্য খাবার বানাতে হবে, খাওয়া দাওয়া রেডি করে রাখি। আর সোনামাকে পরে তুলতে হবে, বেশি দেরি হয়ে গেলে না, ও উঠে পড়বে একা একাই। বাবা, ও বাবা, দেখি উঠেছে নাকি? ও মা গো, উঠে পড়িছে গো, ডাকার সাথে সাথে উঠে পড়িছে গো। এইটা বলো, আমি উঠে পড়েছি। তুমি উঠে পড়েছ? বলো, আমি উঠে পড়েছি। সবাইকে হরি কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। আগে হরি কৃষ্ণ বলতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। আমার সোনামা উঠে পড়েছে, সোনামা তো বলতে পারছে না, তো সোনামার হয়ে আমি বলে দিলাম, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। সকাল সকাল এটাই বলা উচিত, শোনা উচিত, শোনাটাও অনেক পূর্ণ। হরে কৃষ্ণ হরি বল। আর সোনামাকে এত আমি প্রতিদিন বলি, সকালে উঠেই সব সময় বলার চেষ্টা করি, তাই না সোনামা? অন্য কিছু বাদ দিয়ে হরে কৃষ্ণ হরি বল, তাহলেই গ্রহপুর কৃপা হবে। কিছু বলবে তুমি? বলবে? এই তো শুরু হয়ে গেল, এই তো শুরু হয়ে গেল, এই তো শুরু হয়ে গেল। মেয়েকে এখন উঠাবো, বিছানা পাটি সবকিছু উঠাতে হবে। আর এদিকে উঠানের মধ্যে ঠিক মতো রোদ আসছে না, একটু একটু করে রোদ আসছে, কিন্তু ওই যে ধান দেওয়া হয়েছে কালকে না, ভালো করে রোদ লাগেনি, তো এখন একটু রোদ এসেছে, তো একটু ছড়িয়ে দিতে হবে। দেখো আমার মেয়ের দুষ্টুমি, দেখো ওকে আমি বসিয়ে রেখেছি, ও একদম ঠেলে ঠেলে কই নিচে নেমে আসছে, আর এই যে কম্বলের ভিতরে চলে যাচ্ছে। এই যে কোথায় রে টুকুটা, আই টুকু, কোথায়, এই যে কোথায়। একটা জিনিস লক্ষ্য করো, আমার সোনামার ভুরুগুলা আর আমার ভুরুগুলা, আমার সোনামার ভুরুগুলা মনে হচ্ছে যে মানে ভুরু ফ্ল্যাগ করেছে, তাই না?
আমি জীবনও ভুরুক লাগ করি না। পুজোর সময় হঠাৎ করে ইচ্ছা করলে বাড়িতে করি ব্লেড দিয়ে। আমি বিউটি পার্লারে করতে পারি না, কারণ আমার চোখের এগুলো অ্যালার্জি হয়ে যায়, ফুলে যায়, চোখ ফুলে যায়, খুব ব্যথা লাগে, তো চোখ ফুলে যায়, তার জন্য আমি করি না। দেখো আমার ভুরু একদম অসুরের মতো চ্যাপটা চ্যাপটা। এই যে সোনা পাখিকে এখন খাওয়াতে হবে, কতক্ষণ হলো যুদ্ধ দেখেছ? করছে কি খুশি! কালকে কে এসেছে? দিদন এসেছে, নতুন দিদন। দিদনকে ডাক দাও তো, দিদন বলো, দিদন তাড়াতাড়ি আসো, আমাকে যেন ছান করাবে, তাড়াতাড়ি আসো। আমার মেয়ে যে কান্না করে না, উল্টায় দেয় সবাইকে একদম, ওর ঠাম্মি ধরতে পারে না, ধরেই না, জন্য ফেলে দেয়, এমন ঠেলা মারে একদম ফেলে দেয়, রাগ ওঠে প্রচুর। আর হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি, মায়ের ভিডিওতে কিন্তু মাকে কীরকম দেখা যায়, কিন্তু অরিজিনালে কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দরী, কালকে যা দেখলাম। আর আমার ভিডিওতে দেখলেও বুঝতে পারবে আসলে কি, মায়ের হচ্ছে মোবাইলটা মানে ক্যামেরাটা ভালো না, সামনের ক্যামেরাটা, তার জন্য একটু কীরকম দেখা যায়। আর আমার ক্যামেরাটা তো একটু ভালো আর কি, নতুন মোবাইল যেহেতু, তার জন্য ভালো করে উঠেছে। আবার ধুয়ে দিলাম কয়েকটা কাপড়, সোনামার সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকাল থেকে যেগুলো বেরিয়েছে না ওগুলো আবার ধুয়ে দিলাম। এখন রান্না করতে যেতে হবে, আর সোনামা আছে স্টলারে বসে। এই যে আমার সোনামা মানে শুয়ে রয়েছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখে দুই রকম মাছ এনেছে আজকে, ইলিশ মাছ, তারপরে কাতল মাছ, এই দেখো। আজকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর দুই রকম মাছের তরকারি হবে, অল্প অল্প করে মাছ এনেছে। এই যে আর এখন আমি একটু খেয়ে নেবো, এই যে একটু ভাত, একটু ইলিশ মাছের তেল দিয়ে। ইলিশ মাছের তেল কিন্তু আমার খুবই ভালো লাগে, ভাত দিয়ে খেতে, শুধু ভাত ইলিশ মাছের তেল খুবই ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ, খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন। একদম কম দামে জিনিস দেয়, হ্যাঁ একদম কম দামে জিনিস দেয় কাকু, তো আমিও নেবো একটা ঠাকুর ঘরের জন্য। যে এটা নিলাম আমার ঠাকুর ঘরের জন্য, মামি কিছু নিবে? কাপড় দিয়েও দেয় এইটা নাকি, এরকম একটা ঘরে আছে আমার, কিন্তু আমার ঠাকুর ঘরের জন্য একদম নতুন ফ্রেশ জিনিস নেবো, অনেক কিছু জিনিস আছে, আপাতত এটাই নিই। এর দাম 150 টাকা, 100 টাকার কম দিবে না। রান্না কমপ্লিট, এটা হচ্ছে কাতল মাছের আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল, এখানে হয়েছে বেগুন ভাজা, ইলিশ মাছের মতোটা এক সাইড করে রেখেছি, এখানে হচ্ছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে কাতলা ঝোল। সোনামা আমার, সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমি উঠানটাও ঝাড় দিয়ে নিলাম, সোনামাকে খাইয়ে দিয়ে সোনামাকে ফ্রেশ করে দিয়েছি, সোয়েটারটা ওটাই আছে। এখন বাড়িঘরগুলো তো ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি, এখন যাবো কাপড়গুলো তুলতে। দেখো এই যে কাপড় চোপড়গুলো তুলে নিলাম, বিকেলের কাজ মোটামুটি শেষের দিকে, এখন শুধু ঠাকুরের বাসনগুলো রয়েছে। আর আমরা খাওয়া দাওয়া করিনি, সোনামান বাবু স্নান করতেছে, এখন খাওয়া দাওয়া করবো, উঠান বাড়িঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি।
সবাইকে, সন্ধ্যা তো হয়ে গেছে অনেকক্ষণই, প্রতিদিনের মতো আজকেও বলছি সোনামার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 7:15, আর সোনামার ওষুধ খাওয়া হয়ে গেল। কথা বলছি দেখছো, আমি এই যে কোলের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি, সোনামা শুয়ে আছে আমার কোলে, আর একটা একটা করে বেদানা খাওয়াচ্ছি ওকে, আমি একটা করে বিষ মুখের মধ্যে টিপিস করে দিচ্ছি, আর সোনামা খাচ্ছে রসটা। বাবা বাবা বাবা, বেদানা খাবানার, বেদানা তো টক না মিষ্টি, তবুও মুখটা কিরকম করছে। তখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা কি বেদানা খাওয়াটা ঠিক নিজে বা বাচ্চা আমি জানি না, তো সারাদিনে তো আমি সময় পাই না সব খাওয়ানোর, আমারও শরীরটা খারাপ। কালকে দিয়েছিলাম গোপু সোনাকে প্রসাদ, প্রসাদ দিয়েই আমরা খাই, মানে সব যা ফল আনা হয় এখন প্রসাদ দিয়ে তারপর খাওয়া হয়, ঠাকুর ঘরেই সব থাকে। তো এটা বড় ছিল তো সম্পূর্ণটা দেইনি, ভেঙে একটুখানি দিয়েছিলাম, তারপরে তো ভাঙা হয়ে গেছে, তারপরে কি করে এখন আবার দেই পরের দিন বা পরে, তো এটা এই ঘরে এনেছি, সোনামাকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। তো সন্ধ্যাবেলা কি বেদানা খাওয়াটা ঠিক তোমরা বলবে তো। সোনামার কাপড় চোপড় সবদিকে জমা করে রেখেছি, বসে বসে এদিকে ভাঁজ করতে হবে, উপায় নেই, সোনামাকে খাওয়াবো ওদিকে, এদিকে ভাঁজ করবো। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ঠিক আছে, টাটা। সোনামা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা।